শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তার প্রতিশ্রুতিও পেয়েছেন। জাতীয় ঐক্যের সরকার গঠনেও বিরোধী দলগুলোকে কাছে টানার চেষ্টায় অনেকটাই সফল তিনি। চলমান সংকটের বিস্তারিত জানাতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। যে আস্থা ও বিশ্বাস নিয়ে রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, গত 48 ঘন্টায় প্রত্যাশার বেশি প্রতিফলন দেখিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পরই প্রতিবেশী রাষ্ট্রদূতদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। এবার বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সফল আলোচনা করলেন রনিল বিক্রমাসিংহে। রোববারের আলোচনায় এক সপ্তাহের মধ্যে দেশটিতে ওষুধ, খাদ্য এবং সার সরবরাহ নিশ্চিত করতে সংস্থা দুটির প্রতিশ্রুতি আদায় করেছেন তিনি। এছাড়া আরও দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। During talks with us, the World Bank and Asian Development Bank promised to support us in terms of medicine, food and fertilizer. They are going to support the economic sector as well. লঙ্কান সরকারের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো আগামী সপ্তাহের জন্য জ্বালানির চাহিদা মেটাতে প্রয়োজনীয় তহবিল পাওয়া। ইতোমধ্যে ভারতের পাঠানো 40,000 মেট্রিক টন ডিজেল শ্রীলঙ্কায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী হয়তো আগামী সপ্তাহে গ্যাস সিলিন্ডার পৌঁছাবে দ্বীপ দেশটিতে। 11 দলের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনে জোর চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এতদিন বিরোধী অবস্থানে থাকা ফ্রিডম পার্টি নয়া সরকার গঠনে সমর্থন জানিয়েছে। পদুজনা পারামুনা পার্টিও তাদের সমর্থন দিয়েছে। তবে হাতে হাত রেখে চলতে চিঠি পাঠালেও প্রধান বিরোধী দল সামাজি জানাবালা বেগায়া পার্টির নেতা সাজিদ প্রেমাদাসা তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো মঙ্গলবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সারা দেশে অন্তত 230 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শাওন মাহফুজ, দেশটি পোর্ট, এটিএন।